নতুন কিছু করার উদ্যোগ আর নতুন কিছু করার উদ্যম যাদের মধ্যে আছে তারা সবসময় চায় মানুষের ভালো করতে বা ভালো কিছু শুরু করতে শুরু করাটাই সবচেয়ে বড় কথা কোন কোন মানুষ কখনো কোনো জিনিস শুরু করে দিয়ে তারপর চলে যায় অন্য কোন ধারা বা অন্য কোন মানুষ বা অন্য যারা আছে আমাদের চারপাশে তারা হয়তো সেটাকে সামনের দিকে গিয়ে নিয়ে যায় এমনই কোনো একটা প্রত্যাশায় নতুন কোনো ভবিষ্যতের আশায় আমি আলান হামসাস্টের থেকে নর্ডিক টার্নস চ্যানেল উৎপত্তি করেছিলাম যেন বাংলাদেশের মানুষরা যারা উচ্চশিক্ষা নেওয়ার জন্য সুইডেনে আসতে চায় বা এখানে সেটেল হতে আসতে চায় অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে তারা কীভাবে এখানে এসে তাদের লাইফ সেটেল করবে অথবা উচ্চশিক্ষা নিয়ে বাংলাদেশে গিয়ে তারা বাংলাদেশের উন্নতির জন্য কাজ করবে এমন একটা প্রয়াসে আমি নর্ডিক টার্নস ইউটিউব চ্যানেল প্রথম শুরু করি কিন্তু এর মাঝখানে এই যে 100টা ভিডিও আমি কমপ্লিট করলাম আমার প্রায় সময় লেগেছে প্রায় আমি প্রায় 6 মাসের বেশি সময় ধরে কাজ করছি এই চ্যানেল নিয়ে আমি এই চ্যানেলের শুরু থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত অনেক চড়াই উতরে পার করেছি আমি অনেক মানুষের থেকে এই চ্যানেল প্লাস হচ্ছে আমার সামনের কিছু পরিকল্পনা নিয়ে যখনই আলাপ করতে গিয়েছি অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছি অনেক মানুষ আমাকে ভুল বুঝেছে আমার উদ্দেশ্যকে তারা অন্য কোনো উদ্দেশ্যে পরিণত করতে চেয়েছে আমি যেই উদ্দেশ্যে নর্ডিক টার্নস চ্যানেল ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম সেই চ্যানেলের ভাবমূর্তি বা যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্য নর্ডিক টার্নস খুব তাড়াতাড়ি পূরণ করতে সক্ষম হয়েছিল একটা বিষয়ে সবসময় মনে রাখতে হয় যে একটা জিনিস যখন প্রথম শুরু হয় তখন সে চেষ্টা করে সেই জিনিসটাকে কন্টিনিউ করার জন্য কন্টিনিউ করতে করতে অনেক নতুন আইডিয়া আসে মাথায় কন্টিনিউ করতে করতে অনেক সময় নতুন ধরনের কিছু চিন্তাভাবনা মানুষের মাথায় উৎপত্তি হয় যে যে চ্যানেলটা প্রথম শুরু করলো বা যে এই কাজটার জন্য মহৎ একটা উদ্যোগ নিল তার মাথায় আরও কিছু আইডিয়া আসতে পারে ছোটোবেলা থেকেই আমি সবসময় সব কিছুতে লিড দিতে চেষ্টা করতাম বন্ধুরা খেলছে তাদেরকে বলতাম কীভাবে খেলাটা শুরু করা যায় কীভাবে আমরা শেষ করব কখন শেষ করব আমি চিন্তা করতাম যে সব কিছু পরিকল্পনা মাফিক হতে হয় পরিকল্পনা ছাড়া কোনো কিছু যদি হয় তাহলে সেটার যে ফলাফল সেটা কখনো ভালো হয় না একটু জগা খিচুড়ি লেগে যায় সব কিছুতে আনপ্ল্যান্ড অনুযায়ী কাজ করলে আপনি সবসময়ই সাকসেসফুল হবেন এমন কোনো কথা নেই তবে প্ল্যান্ড ওয়েতে কাজ করলে সাকসেসফুল না হলেও আপনি সাকসেসফুল হওয়ার যে রাস্তা সেই রাস্তা আপনি ধরতে পারবেন সো ছোটোবেলা থেকেই আমি এরকম গ্রুপে কাজ করতে পছন্দ করতাম লিডার হওয়ার চেষ্টা করতাম না কখনোই কিন্তু সবসময় চাইতাম যে লিডারটা কাজ করতেছে তার কথা শুনে তাকে ফলো করার জন্য চেষ্টা করতাম এবং সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমি চেষ্টা করতাম একসময় আমাকেই সবাই মনে করতে লাগলো যে হয়তোবা আমি গ্রুপটাকে ভালো লিড দিতে পারবো স্পোর্টসে যখন যেতাম তখন আমাকে বলতো যে হ্যাঁ তুমি ক্যাপ্টেন হও আমি হয়তো ক্যাপ্টেন হতাম না আমি হয়তো সেমি ক্যাপ্টেন হতাম অর্থাৎ ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট যেটা থাকতো সেটা হতাম কারণ আমার কাছে মনে হতো যে লিডার হওয়ার জন্য যেই গুণাগুণ থাকা দরকার সেই গুণাগুণের কিছু অভাব আমার মধ্যে আছে আমি সেই উইকনেস নিয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি কিন্তু পরবর্তীতে যখন আমি আরও বড় অর্গানাইজেশনগুলোতে কাজ করতে শুরু করলাম তখন আমার মধ্যে আমি সেই লিডারশিপ হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেগুলো আমি খুঁজে পেয়েছিলাম কোনো কারণে আমার লাইফের ব্যর্থতার সংখ্যা অনেক বেশি থাকার কারণে আমি সেই লিডারশিপ পজিশনগুলো কখনো পাইনি কিন্তু জীবন থেমে থাকে না জীবন চলতে থাকে আপনার লার্নিং সারা জীবন চলতে থাকবে আপনি আপনার যে লার্নিং সারা জীবনে অর্জন করবেন যে এক্সপিরিয়েন্স আপনি আপনার জীবন থেকে নেবেন সেই জীবনের এক্সপিরিয়েন্স এবং লার্নিংগুলো থেকেই আপনি একসময় পারফর্ম করবেন এবং সেই পারফরমেন্সের মাধ্যমে আপনাকে সবাই একসময় লিডার মানতে শুরু করবে লিডার হওয়ার জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই আপনি পেছনে থেকেও সবাইকে লিড করতে পারেন এবং এটা সম্ভব এই পর্যন্ত যারা লিডার হয়েছে তারা সবাই পেছন থেকেই সমস্ত মানুষকে উদ্দীপনা দিয়েছে এবং একসময় তারা সফল হয়েছে লিডার মানে এই না যে আপনাকে সব কিছুতে সফল হইতে হবে ক্যাপ্টেন্সি মানে এই না যে আপনাকে সব খেলায় জিততে হবে বাট আপনি যদি চান পরিকল্পনা মতো যদি আপনি আপনার কাজ করতে পারেন তাহলে আপনি সফল হতেও পারেন সাথে সাথে আপনার গ্রুপ বা যে টিমকে আপনি লিড করছেন বা ক্যাপ্টেন্সি দিচ্ছেন সেটাও হয়তো বা জয়ী হতে পারে কথাগুলো বলার কারণ কি আজকে আমি গত পর্বে নর্ডিক টার্নসের 100তম ভিডিও শেষ করেছি 100তম ভিডিও করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমি সুইডেনে আসার পর থেকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছি
আমি কখনো কাউকে বুঝতে দেইনি আমার লাইফে আমি বাংলাদেশে যখন কষ্ট করেছি বা স্ট্রাগল করেছি আমি বলবো স্ট্রাগল বলবো এটাকে যখন আমি স্ট্রাগল করেছি আমি কখনো কাউকে বুঝতে দিইনি যে আমি স্ট্রাগল করছি আমি চুপচাপ থাকতে পছন্দ করতাম জীবন আমাকে অনেক সাইলেন্ট করে দিয়েছিল আমি শুধু মানুষকে শুনতাম তাদের সাকসেসের স্টোরি শুনতাম এবং চুপ করে ভাবতাম যে তাকে কীভাবে ফলো করা যায় তার এই স্টোরি থেকে আমি কী লার্ন করতে পারবো এই জিনিসগুলো নিয়ে আমি খুব ভাবতাম ছোটোবেলা থেকেই আমার এরকম মানুষের যে স্টোরি আছে সেগুলো লিসেন করার জন্য একটা ক্ষমতা ছিল আমার মধ্যে আমি আস্তে আস্তে সেই স্কিলটাকে আরও বেশি গ্রো করি এবং একটা সময় গিয়ে আমি লিসেন করাটাকে বেশি প্রেফার করি কিছু বলার চেয়ে আস্তে আস্তে এরকম করতে করতে আমি এক সময় অনেক না বলার দলে চলে গেলাম আমি কিছুই বলতাম না বন্ধুরা বলতো আমি শুনতাম কলিগরা বলতো আমি শুনতাম স্টুডেন্টরা বলতো আমি শুনতাম ক্লাসমেটরা বলতো আমি শুনতাম পলিটিক্যাল দলের যে মেম্বাররা আছে তারা বলতো আমি শুনতাম গ্রুপের মেম্বাররা যারা আছে তারা শুধু বলতো আমি শুনতাম এবং তারা যেভাবে বলতো আমার যদি ভালো লাগতো আমি কাজটা করতাম যদি ভালো না লাগতো তাহলে কাজ করতাম না এভাবে আমি আমার লাইফের অনেকগুলো বছর পার করে দিয়েছি 100তম ভিডিও শেষ করতে গিয়ে আমাকে যে কষ্টগুলো করতে হয়েছে তার মধ্যে প্রথম কষ্ট হচ্ছে সময় বের করা আপনাদের জন্য আমি সময় পেতাম না ভিডিও করার তেমন একটা যদি আমি এখনের কথা বলি যে এখন আমি আপনাদের সামনে এই সময়ে যে ভিডিও করছি এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 8:20 অর্থাৎ সন্ধ্যা 8:20 আপনারা দেখতে পাচ্ছেন সান এখানে সূর্য ডোবে হচ্ছে 11টার সময় রাতে 11টায় সূর্য ডোবে এবং ভোর 3:30টার সময় সূর্য আবার উঠে যায় তো 3 থেকে 4 ঘন্টার মতো একটা ডিফারেন্স থাকে রাত আর দিনটা হচ্ছে অনেক বড় আমি একটু আগে প্রায় 1 ঘন্টা বলতে পারেন আপনারা 79 কিলোমিটার ড্রাইভিং করে আমার অফিসের একটা কাজে আমি শহরের বাইরে গিয়েছিলাম এই সপ্তাহ পুরোটাই আমি সেখানে থাকি এবং ওখানে আমি অফিস করে ওখান থেকে আবার আমি ব্যাক করি এই সপ্তাহ পুরোটাই আমি এরকম করব ওখান থেকে ড্রাইভ করে সকালে গিয়েছি এখান থেকে আমি সকাল 7টায় আমি বের হয়ে গেছি বাসা থেকে ড্রাইভ করে সেখানে গিয়েছি অফিস করেছি অফিস শেষ করে আবার ড্রাইভ করে 1 ঘন্টা ড্রাইভ করে বাসায় এসেছি একটু খেয়েছি কিছু খেয়ে আপনাদের জন্য ভিডিও করতে আমি নিচে নেমে গেছি এটা হচ্ছে আমার রুটিন আজকের জন্য তো যখন ঠান্ডার দিন ছিল তখন বরফের মধ্যে আমি ঘরে বা বাইরে যেখানে পসিবল হয়েছে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি আমার আমি প্রথমে বলেছি নর্ডিক টার্নস ইউটিউব চ্যানেল হচ্ছে নিঃস্বার্থ চ্যানেল ভলান্টারি ওয়ার্কের জন্য আমি কাজটা করি এবং আমি চাই মানুষকে হেল্প করতে কোথাও গিয়ে একটা মানুষকে হেল্প করা আমার পক্ষে হয়তো সম্ভব না কিন্তু আমি আমার যে মেসেজ সেটা আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমি ঝরাতে পারি বা একটা একটা ভালো অ্যাডভাইস তো আমি দিতে পারি ইনফরমেশন ইজ ওয়েলথ ইনফরমেশন হচ্ছে অনেক বড় সম্পদ তো এই ইনফরমেশন দিয়ে যদি আমি বাংলাদেশের একটা মানুষকে হেল্প করতে পারি সেই ইনফরমেশনটা আমি কেন দিব না সো হয়তোবা অনেক বাঙালি বা বাংলাদেশিরা আমাকে সুইডেনে আমার সাথে মিটও করে নেই বা মিট করতে পারবেও না কারণ আমার সময় নেই তাদের সাথে মিট করার বা তাদেরকে একটা ভালো অ্যাডভাইস করার বা সাজেস্ট করা বা আমাকে একটা ভালো পরামর্শ দেয়া কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে চেয়েছি যে আপনারা যেন কোনো ভুল পথে কখনো পরিচালিত না হন সেটা করার জন্য আমি 100টা ভিডিও বানিয়েছি আজকে হচ্ছে 101তম ভিডিও তো এই ভিডিও করতে গিয়ে আমার কাছে প্রচুর পরিমাণে বাধা এসেছে কারণ বাংলাদেশের হয়ে সুইডেনে অনেকগুলো গ্রুপ আছে যারা ফেসবুকে সবাইকে ইনফরমেশন দিয়ে সাহায্য করে থাকে কোনো কারণে তারা আমাকে ভুল বুঝেছে বা আমি তাদেরকে ভুল বুঝেছি আমাদের মধ্যে মিসকমিউনিকেশন হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং সেই গ্রুপগুলো আমাকে বয়কট করে ইভেন দো বাংলাদেশি যারা আছেন সবাই না বাট কিছু সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু যারা আছেন তারা কোনো কারণে আমাকে অপছন্দ করা শুরু করেছিল যেহেতু আমি আমার ভিডিওতে অনেক স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি যেগুলো হচ্ছে স্ট্রাগলের একটা অন্যতম উদাহরণ তো এগুলো বলার উদ্দেশ্য ছিল যেন যারা বাংলাদেশ থেকে আসছে তারা যেন এখানে আসার পর এই স্ট্রাগলগুলোর কথা জেনে তারপরেই বাংলাদেশ থেকে আসে এবং তারা যেন ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার থাকে যে তাদেরকে কতটুকু স্ট্রাগল করতে হবে সুইডেনে আসলে তো এটাই ছিল উদ্দেশ্য কিন্তু তারপরেও আমার সাথে তাদের মিসকমিউনিকেশন শুরু হয় এবং কোনো কারণে আমার সাথে তাদের বাকবিতণ্ডা হয় বা আমাকে তারা কোনো কারণে ব্লক করে আমি তাদেরকে ব্লক করি এ ধরনের একটা প্রবলেম আমাদের মধ্যে হয় আমি এগুলোকে কেয়ার করি নাই আমি আমার ভিডিও চালিয়ে গেছি
বাংলাদেশ থেকে অনেক এজেন্সি এবং অনেক মানুষ আমাকে অনেক প্রলোভন দেখিয়েছে। অনেক প্রলোভনের মধ্যে সেখানে মানি ছিল, সেখানে তাদের এজেন্সির হয়ে কাজ করার অফার ছিল এবং তাদের একটা প্যাকেজের অফার ছিল, তাদের আরও অনেক ধরনের অফার ছিল যে মেসেজগুলো হয়তো বা আমি রিডও করিনি বা আমি রিড করে সেগুলো ডিলিট করে দিয়েছি। অনেকে জার্মানি থেকে, ইউক্রেন থেকে, গ্রিস থেকে, ইতালি থেকে আমাকে নক করেছে তাদের সাথে বিজনেসে আসার জন্য। আমি যে ইনফরমেশনগুলো জানি সেগুলো এইভাবে ভিডিওর মাধ্যমে তাদেরকে দিলে তারা এটা নিয়ে বিজনেস করবে এবং একটা পার্সেন্টেজ আমাকে দিবে, আমি সেটাও অ্যাকসেপ্ট করি নাই। কারণ আমি প্রথমেই বলেছি চ্যানেলটা হচ্ছে আমার বাংলাদেশের মানুষের জন্য, যে সমস্ত ছাত্ররা সেই ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে একসময় বিদেশে উচ্চশিক্ষা নিতে যাবে, ঠিক সেভাবে লেখাপড়া করে মেধাবী স্টুডেন্ট, কিন্তু শুধুমাত্র সুন্দর পথ নির্দেশনার কারণে বা সঠিক নির্দেশনার কারণে তারা তাদের জীবনের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন কখনো করতে পারে না। আমি রাসেল সবসময় চেয়েছি, আমি আলান সবসময় চেয়েছি এই ইনফরমেশনগুলো দিয়ে সে সমস্ত স্টুডেন্টদের যে স্বপ্ন আছে সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। এখন কথা আসতে পারে যে আমি যখনই তাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়েছি, এই ইনফরমেশনগুলো দিয়ে তারা উপকৃত হয়েছে কি না। আমি আসলে সত্য ইনফরমেশনটা দিতে চেয়েছি। এখানে এক একজন এক একভাবে উপকৃত হতে পারে, কেউ উপকৃত নাও হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে যখন আপনি আপনার যে ইনফরমেশন দরকার সেটা সেই ইনফরমেশনের অ্যান্সারটা পাচ্ছেন কি না। আপনি যদি ইনফরমেশনটা যে ইনফরমেশনটা আপনার দরকার নেই সেটাকে যদি আপনি ইগনোর করেন, যে ইনফরমেশনটা দরকার সেটা যদি আপনি গ্র্যান্ট করেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে চ্যানেল থেকে উপকৃত হবেন। অনেক সময় দেখা গেছে যে অনেকে আমাকে ভুল বুঝেছে যে আমি তাদেরকে মিসলিড করছি। সো এই জিনিসগুলো একটা কমপ্লিকেশন সৃষ্টি করেছে। গত 100তম ভিডিওর আগে আমি চিন্তা করছিলাম যে নর্ডিক টার্নস নিয়ে কীভাবে সামনের দিকে আগানো যায়, কারণ নর্ডিক টার্নসের মধ্যে আমি শুধুমাত্র ভিডিও বানিয়ে যাচ্ছি, আপনাদের যে কোশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো করার জন্য মানে কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য আপনারা আমাকে এক একজন আছে যারা আমাকে 15 বার 20 বার মেসেজ করেছে, যারা আমাকে বলেছে যে ভাইয়া আমি সাবস্ক্রাইব করে দিলাম আপনাকে, আপনার ভিডিও নিয়ে আপনিই থাকেন, আপনি আমাদের কোশ্চেনের কোনো অ্যান্সার করলেন না, করবেন না, এবং আপনাকে আমাদের পছন্দ হয় নাই, আপনার কথাগুলো ভালো লাগছিল প্রথম প্রথম, কিন্তু এখন আমরা আর আপনার কথাগুলো নিতে পারছি না কারণ আপনি আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার করেন না। এটা বলে মন খারাপ করে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেলকে, আমার নর্ডিক টার্নসকে আনসাবস্ক্রাইব করেছেন, আপনারা একসময় ভাবতে শুরু করেছেন যে আমার হয়তো কোনো উদ্দেশ্য আছে। তো আমি চিন্তা করলাম যে আমি কীভাবে বেটার একটা সার্ভিস আপনাদেরকে দিতে পারি। আমি অনেক ভাবলাম, ভেবে আমি দেখলাম যে আমার পক্ষে আগামী 5 বছরেও আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়া সম্ভব না, আমি পারবো না, বিকজ আমার সময় নেই। সুইডেনে আমি যে চাকরি করি সেই চাকরিতে আমাকে 8 ঘন্টার অফিস টাইম, বাট রেসপন্সিবিলিটি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন উইকেন্ডেও আমি অফিস করি, অফিসে যাই, ল্যাপটপ নিয়ে বসে থাকি, বিকজ আমি না করলে কে করবে, আর কেউ নাই করার মতো, আমার রেসপন্সিবিলিটি আমাকেই পালন করতে হবে, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। সো আর এটা এমন না যে আমি কাজটা ফালায় রাখলাম, কেউ না কেউ করবে, না করলে নাই, অর্ডার কাস্টমার অলরেডি অর্ডার করে রেখেছে, আমি যদি অর্ডার কনফার্ম না করি, আমি যদি সেটাকে ওয়্যারহাউস থেকে ডেলিভারির জন্য নির্দেশনা না দিই, তাহলে সেটা ওয়্যারহাউস থেকে কনফার্মড হবে না, ওয়্যারহাউসের লোকজন এটা নিয়ে কোনো কাজই করবে না। সো আই হ্যাভ টু কনফার্ম, আর যখন আমি কনফার্ম না করবো তখন কাজটা অনেক পেন্ডিং হয়ে যাবে। সো রেসপন্সিবিলিটি প্রথম দিকে এত বেশি ছিল না, আস্তে আস্তে রেসপন্সিবল হতে হতে এমন একটা জায়গায় এখন চলে এসেছি যে আমার পক্ষে আপনাদেরকে 100% সাপোর্ট দেওয়া আমার মনে হয় না আগামী 5 বছরে সম্ভব হবে। তো আগামী 5 বছরে যদি সম্ভব না হয়, 5 বছরের পরে আমার রেসপন্সিবিলিটিতে আরও বাড়বে, তখন কি আমি আপনাদেরকে এখন যে সার্ভিস দিতে পারছি সেটা দিতে পারবো? পারবো না। লং টাইমের যে প্ল্যান, সেই প্ল্যান এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা লং টার্মের যে বেনিফিট সেটা পাবেন না। যারা ব্যাচেলারের জন্য আমাকে নক করছে তারা হয়তোবা ব্যাচেলার করে ফেলবে, তারপরে মাস্টার্সের জন্য প্ল্যান করবে, মাস্টার্সের জন্য প্ল্যান করে
তারা বলবে যে হ্যাঁ এবার তো আলান ভাইয়ের ইউটিউব চ্যানেল নর্ডিক টার্নস দেখা যেতে পারে, সেখানে কি ইনফরমেশন আছে। কিন্তু দেখা গেল যে আমি তাদের কোশ্চেনের কোনো অ্যান্সার করতে পারলাম না। তো সার্ভিস আমি কীভাবে দিতে পারছি আপনাদেরকে? সার্ভিস দেওয়া মানে আমি কতটা রেসপন্সিবল তাহলে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য? তাহলে বেটার ইউটিউব চ্যানেলটাই বন্ধ করে দিই, নর্ডিক টার্নস বন্ধ করে দিই, বেটার। বিকজ আপনাদের কোশ্চেনের অ্যান্সার না করতে পারলে এই ইউটিউব চ্যানেলের সার্থকতা কী, তার লক্ষ্য কী? আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়া, কিন্তু সেটা তো আমি দিতে পারছি না। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যখন আপনি বিনামূল্যে কোনো কিছু করবেন তখন সেটার জন্য আপনার কোনো এক্সপেকটেশন থাকবে না। আজকে মাথা ব্যথা, ভিডিও করব না, সন্ধ্যা হয়ে গেছে বাইরে যাব না, ঠান্ডা অনেক বেশি, ভিডিও করব না, কালকে ছুটি আজকে ভিডিও করব না, পরশুদিন পার্টি আছে আজকে রাতে না ভিডিও করব না, একটা মেসেজ দেখলাম এখনই বেরোচ্ছি অ্যান্সার করব না, একটা ইম্পর্টেন্ট মেসেজ একজনকে দেওয়া দরকার, আপনি লিখেছেন যে ভিসার এমবিসি ইন্টারভিউ আপনার কালকে সকালে, একটা ডকুমেন্টস নিয়ে আপনি মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, সেটা নিয়ে যাবেন কি যাবেন না, আমাকে কোশ্চেন করেছেন ভাইয়া আপনি আমাকে প্লিজ অ্যান্সার করেন আমি কী করব। এই সময়ে আপনার এই মেসেজটার অ্যান্সার দেওয়া আমার পক্ষে আমার জন্য অনেক জরুরি, আপনার জন্য অনেক জরুরি। আপনি অনেকবার আমাকে মেসেজটা নক করলেন, ভাইয়া আপনি কি ফ্রি আছেন, আমি কি আপনাকে কল দিব, জিজ্ঞেস করলেন, আপনি অনেক ভদ্র, আপনি জানেন আমি ব্যস্ত, আপনি আমাকে কল করলেন, আমি কলটা বিজি করে দিলাম, কলটা ধরলাম না, না ধরে আমি আপনার মেসেজের অ্যান্সার করলাম না, বিকজ আমি অলরেডি হয়তো ড্রাইভ করছি, আমি অলরেডি হয়তো একটা পার্টিতে যাচ্ছি, আমি অলরেডি হয়তো একটা মিটিংয়ে যাচ্ছি, মিটিং থেকে বের হয়ে আমি হয়তো ভুলে গেছি, কারণ এর মাঝখানে আরও হয়তো দশটা মেসেজ চলে এসছে, আমি হয়তো ভুলে গেছি। তো এই যে জিনিসগুলো, এগুলো যখন আমি একটা ভলেন্টারি ওয়ার্ক করব তখন আমার মধ্যে গরজটা ওইভাবে থাকবে না, আমি সেটার জন্য প্ল্যান্ড না, প্রিপেয়ার্ড না। আমার কথা হচ্ছে যখন সময় হবে আমার, ফ্রি টাইম পাবো, তখন আমি করব, আমার লেজার টাইমের জন্যই তো এই চ্যানেলটা, তাই না? তখন আমি চিন্তা করলাম যে আমি অন্য কোনো রাস্তা বের করতে পারি। প্রতিদিন আমি মিনিমাম 4 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে থেকে 4 ঘন্টা আমি প্রতিদিন এই চ্যানেলের জন্য ব্যয় করব, এবং সেটা আমি ফ্রি করব না, আমি সেটার জন্য চার্জ নিব, এবং এই চার্জ নেওয়ার মাধ্যমে আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি আসবে, একটা অ্যাকাউন্টেবিলিটি আসবে, যে আমি যদি চার্জ নিচ্ছি আবার তার কোশ্চেনের অ্যান্সার করছি না, এটা যদি আমি করি তাহলে আমার নিজের কাছে আমি অপরাধী হয়ে যাব, আমার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। সো আমার নিজেকে অ্যাকাউন্টেবল করার জন্য আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি চিন্তা করলাম ওয়াই নট আই এম হেল্পিং এভরি ওয়ান টু সেন্ড দেয়ার মেসেজ, টু আনসার দেয়ার মেসেজ, টু হেল্প দ্যাম হাউ টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা, হাউ টু অ্যাপ্লাই ফর দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন, হাউ টু চুজ দ্য সাবজেক্ট অ্যান্ড এভরিথিং। যখন এটা বললাম 100তম ভিডিওতে, বিভিন্ন মানুষ আমাকে মেসেজ করা শুরু করলো, যারা আমার খুব শুভাকাঙ্ক্ষী, অনেক ভালো শুভাকাঙ্ক্ষী, একদম নর্ডিক টার্নসের ফার্স্ট থেকে ছিল, ভাইয়া এবার তো আপনার আসল উদ্দেশ্য বোঝা গেল, আপনি বিজনেস করবেন, ভাইয়া এটাই ছিল আপনার আসল উদ্দেশ্য তাই না, ভাইয়া আপনি তো মনে করেছিলাম ভলেন্টারি ওয়ার্ক করছেন বাংলাদেশের মানুষের উপকার করার জন্য, কিন্তু আপনি তো লাস্ট অফ অল আপনি হচ্ছেন একজন বিজনেসম্যান। তারপর আরেকজন মনে হয় আমাকে লিখলো যে ভাইয়া সমস্ত দালালরা বলেছিল, মানে দালাল বলতে এজেন্সির লোকদেরকে বলেছি, সমস্ত এজেন্সিরা বলেছিল যে আপনিও এজেন্সির সাথে যুক্ত, বা এজেন্সির সাথে আপনিও এজেন্সির লোক, বা আপনি হয়তো একটা এজেন্ট খুলবেন এক সময় বলেছিল, বিশ্বাস করি নাই। এখন আপনি সেই বিশ্বাসটা ভেঙে দিলেন এবং আপনি প্রমাণ করে দিলেন যে আপনিও এই কাজ শুরু করেছেন এখন। তো আমি মেসেজগুলো পড়লাম, পড়ে আমি চিন্তা করলাম যে আপনারা ঠিক কথা বলেছেন, আপনাদের যেই কথার লজিকগুলো প্রত্যেকটা লজিক ঠিক আছে। তো আমি দুটা কাজ করতে পারি, এটা আমার চ্যানেল, আমার চ্যানেলের ডিসিশন আমি নিব, দেখলে দেখবেন না দেখলে নাই, আমার মেসেজের অ্যান্সার আমি দিব, করলে করবো না করলে নাই, আপনাদেরকে হেল্প আমি করব, করলে করবো না করলে নাই, আমার কিছু আসবে যাবে না, কিন্তু ফলশ্রুতি কী হবে? পরে আমি চিন্তা করলাম যে আমি একটা ওয়েবসাইট খুলব, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে অ্যান্সার করব, এবং প্রতিদিন 4 ঘন্টা আমি কাজ করব, এই 4 ঘন্টার মধ্যে আমি আপনাদের মেইলের মাধ্যমে আপনাদেরকে অ্যান্সার করব, অ্যান্সার করার মাধ্যমে আমি আপনাদেরকে হেল্প করব, ইনফরমেশন দিব। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আপনারাই করবেন, কিন্তু আপনাদেরকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় ভুল হচ্ছে, বা এই ভুল হলে এই ভুল থেকে উত্তরণের উপায় কী, লজগুলো কী,
রেগুলেশনসগুলো কী সেগুলো নিয়ে আমি কথা বলবো। এই সার্ভিসটা আমি দিব আপনাদেরকে এবং এটার জন্য আমি চার্জ নিব। কেন চার্জ নিব? বিকজ চার্জ না নিলে আমার মধ্যে চার্জ আসবে না। আপনারা যে আমাকে পয়সা দিয়ে যখন আমাকে নক করবেন তখন আমার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি কাজ করবে যে সে তো টাকা দিয়েছে, আমি কেন, আমি যদি তার তার তাকে যদি আমি রিপ্লাই না দিই বা তাকে যদি আমি মেসেজ না করি বা তাকে যদি আমি হেল্প না করি তাহলে এই যেই টাকাটা সে দিয়েছে, যে চার্জটা সে দিয়েছে সেটা তো হারাম। তো আমি এই কাজটা কেন করব, আমার দরকার নেই, তাহলে পুরোটাই বাদ দিয়ে দিই, এরকম একটা অ্যাকাউন্টেবিলিটি আমার মধ্যে আসবে। তো সেইখান থেকে আমি হয়তোবা সবাইকে হেল্প করব, আমি হয়তোবা একটা সময় বের করে নিব আমার, সেটা যে কোনো সময় হতে পারে, রাত 12টা থেকে আরম্ভ করে রাত 4টা পর্যন্ত হতে পারে, আই ক্যান ডু দ্যাট। বাট অফকোর্স আমাকেও অ্যাকাউন্টেবল হতে হবে, এখন আমার মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমাকে মানুষজন, আমাকে স্পেন থেকে, আমাকে পর্তুগাল থেকে বিভিন্ন মানুষজন আমাকে মেসেজ করে, ভাই আপনি সবার মেসেজের অ্যান্সার দেন না কেন, ভাই এটা বলেন তো আগে, কথা বলে ফোন দিয়েই বলে ভাই আপনি অ্যান্সার দেন না কেন, এটা বলেন আগে আমার, আমাদেরকে তো মানুষ এখান দিয়ে প্রচুর পরিমাণে জ্বালাইতেছে, আপনি অ্যান্সার দেন না কেন। আমি বললাম তোর ফোনে যে আমি অ্যান্সার দিয়েছি এটাই তোর কাছে অনেক তুই সুক্রিয়া আদায় কর, কারণ আমি অলরেডি অফিস থেকে বের হয়েছি, আমি কিছু খাই নি, আমি এখন বাসায় যাই, আগে ডিনার করবো, তারপরে তোর সাথে কথা বলবো, রাখলাম, বাই। সো এই যে একটা ব্যাপার, কারণ আমার আমার আমি কাউকে কেয়ার করি না, ছোটোবেলা থেকে কাউকে কেয়ার করি না। সো আমার কাছে মনে হয় যে আমার লাইফ আমার, আমি যেটা ভালো মনে করি সেটাই হবে, আমি নিজেকে ভালোবাসি। সো প্রথমে আমি আমাকে ভালোবাসি, তারপর আমি আমার পরিবারকে সময় দিই, তারপরে যে সময়টুকু বাঁচে সেটা আমি বিভিন্ন কাজে, আমার বিভিন্ন ইফিশিয়েন্ট যে ওয়ার্কগুলো আছে যেটা আমি মনে করি আমার জন্য ভালো বা সবার জন্য ভালো সেটা আমি করি। তো এখন কথা হচ্ছে যে মানে বিতর্ক যখন কোনো কিছু নিয়ে সৃষ্টি হয় তখন সেই বিতর্কের অনেকগুলো লজিক থাকতে পারে, সেই লজিক ভেঙে আপনাদেরকে বিশ্বাস করানো আমার কোনো দরকার নেই। আমি 100তম ভিডিওতে বলেছি আমি বিজনেস ওপেন করব এবং এই বিজনেসের মূল লক্ষ্য থাকবে আপনাদেরকে হেল্প করা, টাকার বিনিময়ে হেল্প করা। আচ্ছা, যারা আপনারা ব্যাচেলার করার জন্য আমাকে মানে জ্বালায় শেষ করে ফেলছেন একেবারে, ব্যাচেলারের জন্য যারা ইন্টারমিট পাস করেছেন, আমার মনে হয় আমার মোবাইলের মধ্যে প্রায় 5000 মেসেজ হবে যে যারা আমাকে শুধুমাত্র ব্যাচেলার নিয়ে কিছু বলেন, ব্যাচেলার নিয়ে কিছু বলেন, ব্যাচেলার নিয়ে কিছু বলেন, এই মেসেজ পড়তে পড়তে আমার জীবন শেষ। ব্যাচেলারের জন্য কী করতে হবে, কোন দেশে আসতে হবে সেটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে পুরোপুরিভাবে লিখে দিব। ব্যাচেলার যারা করতে চান, জার্মানিতে আসতে চান, নরওয়েতে আসতে চান বা অন্য কোনো কান্ট্রিতে আসতে চান, এই ব্যাচেলার করার জন্য আপনাদের যত ধরনের পরামর্শ আছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় করতে হবে, কী কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, এগুলো নিয়ে আমি অলরেডি পড়ালেখা শেষ করেছি এক বছর ধরে। এই পড়ালেখা শেষ করে এখন আমি ওয়েবসাইট ধরেছি, ওয়েবসাইট শেষ হোক তারপরে আমি আপনাদেরকে ব্যাচেলার নিয়ে ডিটেলসে কথা বলবো, আশা করি আপনারা উপকৃত হবেন। ব্যাচেলার নিয়ে একেবারে ফুল প্যাকেজে আমি আসবো এবং সেটা নিয়ে খুব প্রফেশনাল ওয়েতে কাজ করবো আশা করতেছি, আমি জানি না এখনও, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে ফুল সার্ভিস দেওয়ার জন্য। নর্ডিক টার্নসের ভিডিও সবসময় থাকবে, যেভাবে থাকে এটা সবসময় থাকবে, চলতে থাকবে গতানুগতিক বিভিন্ন জিনিস নিয়ে, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে রাইট সময়ে রাইট একটা সংবাদ বা ইনফরমেশান বা নিউজ যেটাই বলেন আপনারা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।